কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যায় ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার আসানসোল আদালতে বিক্ষোভ বিজেপি আইনি সেলের। বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ। বিজেপি লিগ্যাল সেলের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে বলেন যে আরজিকর ঘটনায় আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে, তার সাথে সাথে তিনি প্রমাণ লোপাটেরও চেষ্টা করছেন, কিন্তু তিনি প্রকৃত অপরাধীদের বাঁচাতে পারবেন না। তিনি বলেন, আজ বাংলায় এমন একটি সরকার চলছে যে নারীদের নিরাপত্তা দিতে পারে না। বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গে আরজিকর ইস্যু নিয়ে চারিদিকে বিক্ষোভের কারণে এতটাই বিরক্ত হয়ে উঠেছেন যে তিনি বাংলাকে বিরক্ত করার চেষ্টা করছেন এবং সেই কারণেই তার কর্মীদের আক্রমণাত্মক হতে বলেছেন। বাপ্পা চট্টোপাধ্যায় ব্যঙ্গ করে বলেন যে সাপ নিয়ন্ত্রণ করার জন্য বিজেপির কাছে কার্বলিক অ্যাসিডও রয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার নারীরা নিরাপদে নয়। মুখ্যমন্ত্রীর ভাইপো মুখ্যমন্ত্রী হওয়ার পথ সহজ করতে চান, তবে এটি হবে না, কারণ এটি ভারত, এখানে বংশবাদী রাজনীতির কোনো স্থান নেই। তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি মনে করেন যে মেডিকেল কলেজের ছাত্রী কোনো পরিস্থিতি ন্যায় বিচার পাচ্ছে না, তবে বিজেপি ও সিবিআই বিরুদ্ধে প্রতিবাদ করবে, তবে মহিলা ডাক্তারের দোষীদের শাস্তি হবে। তিনি বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে যে প্রশাসনের দ্বারা কিছুই হবে না, তাই সাধারণ জনগণ, সে ডাক্তারই হোক, আইনজীবী বা অন্য কেউ হোক, রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে। তারা নিজেরাই বুঝতে পেরেছে যে তাদের রাস্তায় নামতে হবে, তবে তাদের মেয়ে ও তাদের বাড়ির নিরাপত্তা হবে। এমন পরিস্থিতি না আসে আগামী দিন, যেভাবে মাননীয় তৃণমূলের লোকজনকে ফোর্স করতে বলেছেন, তাদের বলে রাখি যে মাননীয় লোকজনকে আপনি উত্তেজিত করছেন, ক্যাডারদেরকে উত্তেজিত করে বাংলাকে অসম্ভব করার চেষ্টা করছেন। আমি আমাদের লিগ্যাল টিমকে বলবো, এর জন্য লিগ্যালি মাননীয়ার ওপর এই যে বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার বার্তা উনি দিয়েছেন, তার জন্য পদক্ষেপ দিন, তার জন্য যথাযথ ব্যবস্থা নিন, এবং যারা এই উচ্ছৃঙ্খল করবেন মনে করছেন বাংলাকে, তাদের বলে রাখি সাপ মারার জন্য কার্বলিক অ্যাসিড ভারতীয় জনতা পার্টির কাছেও আছে। সুতরাং অতটাই দারুণ যতটা আপনারা সহ্য করতে পারবেন ভবিষ্যতে, কারণ 34 বছর বামেরাও এই রকম উস্কানি দিয়ে বাংলাকে রক্তাক্ত করে চলেছিল, আর তৃণমূল চরম বামপন্থী হয়ে বামেদের সমর্থন নিয়ে আজকে বড় বড় কথা বলছে। তাহলে জনতা কিন্তু প্রত্যেকটা বিষয়ের হিসাব লিখে রাখে, খালি সময় অপেক্ষা করুন, জনতার শক্তি জনতার ক্ষমতা কি হয়, সাধারণ মানুষের রাগ রস কি হয়, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में, अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टेक्ट नंबर 9749933511।